ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষার সংসারে, তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, তার আগে আমি কতগুলো কথা আছে আমি বলে নিই। ফার্স্টে তো একদমই মনটা আজকে আমার ভালো নেই, কারণ হচ্ছে তোমরা হয়তো জানো আমার একটা অ্যানালিজ ভিডিও করে আমি ছেড়েছি, যে আমার দুটো ভিডিওতে পরশুরটা আর কালকেরটা কপিরাইট দিয়ে দিয়েছে। কেন দিয়েছে আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি, আর কোনো মেল পর্যন্ত দেয়নি, এটা হচ্ছে সব থেকে বড় কথা। কোনো মেল দেয়নি, কোনো কিছু নোটিফিকেশান দেয়নি যে কেন আমার ভিডিওগুলো কপিরাইট দিয়ে দিয়েছে। তো আমি অনেক মানে টেনশনে আছি, জানি দেখো এত একটা ভিডিও যখন বানাই আমরা তখন কতটা পরিশ্রম করে বানাই, তাই তো কত কাজ কর্ম করে সব কিছু আমরা ভিডিও করি। তো এখন যদি ভিডিওটা আমার কপিরাইট চলে যায় বা ডিলিট হয়ে যায় বা কেউ স্ট্রাইক মেরে দেয়, তো এটাতে কতটা মনটা খারাপ হয় সেটা তোমরা হয়তো খুব ভালো করে জানবে, আর আমার মনের ভেতর কী হচ্ছে সেটা আমি জানি। তো প্লিজ বন্ধুরা আমাকে পারলে হেল্প করো, আমি এখনও পর্যন্ত সলিউশন পাইনি, এখনও পর্যন্ত আমি কিছু বুঝতে পারিনি, কোনো ভিডিও দেখে আমি উদ্ধার করতে পারিনি যে কী করে আমি কপিরাইটগুলো উঠাবো, আর কী ফল্ট আছে আমি সেটাও বুঝতে পারিনি, কারণ ফল্টটা বুঝতে পারিনি বলে দিই তোমাদেরকে। আমি যে অ্যাপে আগে ভিডিও এডিট করতাম সেই অ্যাপে এখনও পর্যন্ত মানে কালকে পরশু যে ভিডিওগুলো দিয়েছি সেই অ্যাপ থেকেই আমি এডিট করে দিয়েছি, ঠিক আছে। তো এডিট করার পর যে আগেকার ব্যাকগ্রাউন্ডের মিউজিকগুলো দিয়েছিলাম আগেকার সেগুলি আমি দিয়েছিলাম কালকে পরশু, তো তাও কেন কপিরাইট এলো আমি কিছু বুঝতে পারছি না। তো কি বলবো আর, মনটা খুব খারাপ। তাও মন খারাপ থাকলেও তোমাদের জন্য ভিডিও বানাতেই হবে, ভিডিও না বানিয়ে যাবোই বা কোথায়। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ক্যামেরার সামনে আস্তে আস্তে এমন একটা হ্যাবিট হয়ে গেছে যে যদি কোনো দিন বাই চান্স না করি ভিডিও তো মনটা যেন কেন যে কত বড় একটা যেন কাজ করি না। আজকে সকাল থেকে কত কাজ করছি তাও কিন্তু আজকে আমি ক্যামেরার সামনে বসে গেছি যে তোমাদেরকে আমাকে ভিডিও দিতে হবে কালকে, তো ভিডিও করতে। তা দেখো এত কাজ কর্ম সেরে টেরে এসে যে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওতে একটা আশা নিয়েই মানে আশা করেও কোনো যদি ফল না পাওয়া যায় তো কীরকম কত খারাপ লাগে বলো। তো চলো বেশি বকবক করবো না, খুব মনটা খারাপ, প্লিজ জানলে আমাকে একটু হেল্প করো। আমার কিছু মানে আমি কিছুই বুঝতে পারছি না যে কী করে কী হলো আমার, ওইগুলো তো আমার কপিরাইটগুলো দিয়েছে দুটো ভিডিওতে, যা ভিউস আসবে যা ওয়াচ টাইম আসবে যা ইনকাম হবে ওখান থেকে যখন হোক এখন না হোক দু বছর পরে হলেও সেটা কিন্তু ইউটিউব আমার কাছ থেকে পুরোটা নিয়ে নেবে, আমাকে এক ফোটাও দেবো না। তো ওই জন্য খুব খারাপ লাগছে, তো ওই ওয়াচ টাইমটাও পাবো নাকি আমি জানি না। তো চলো আজকে ভিডিওটা বলে দিই, থাম্বনেল থেকে বুঝে গেছো, আর তাও আমি একবার বলে দিই আজকে ভিডিওটা হচ্ছে কি নাকে চুল কেটে দেখাবো। তো আগের দিনে আমি একটা পাঠ করেছি, সেই পাঠে বলেছে যে তোমার নাকের লোমগুলো যদি বড় হয় তাহলে আর একটা পাঠ করে দেখিও, ঠিক আছে, পার্থ ক্রিয়েশন বলেছে। তো দাদাকে বলছি যে ঠিক আছে আজকে তোমার কথাটা রাখছি, আজকে আমি ভিডিওটা করছি, ঠিক আছে। তো চলো তোমাদেরকে নাকের লোম দেখাতে গেলে আমাকে সামনে যেতে হবে, তো চলো ভিডিওটা কাঁচিটা নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো চলো নাকের লোম কেটে দেখাই, বুঝতে পারছো এত টেনশন আমার, এত টেনশন যে একটা কাগজ এনে রাখবো ভুলে গেছি আমি আনতে। একদম ভুলে গেছি, আর ভিডিও করতেও ইচ্ছে করছে না জানো তো, কিন্তু না করলেই নয়, আমার ঠাকুমার এত শরীরটা খারাপ কি বলবো, শরীরটা খুব খারাপ আমার ঠাকুমার।
বন্ধুরা একটু ভালোবাসা দাও, তোমাদের ভালোবাসাতে আমি অনেকটা এগিয়ে যাবো, কিন্তু তোমাদের একটা কমেন্ট, একটা লাইক এত মনের ভরসা দেয় যে হ্যাঁ আমিও পারবো, এত সবাই পারছে আমি কেন পারবো না, আমিও পারবো। কিন্তু যখন তোমরা দেখে চলে যাও, লাইক দাও না, তখন খুব কষ্ট হয় জানো তো। তো প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো, আরো সুন্দর সুন্দর তোমাদের সাপোর্টে অনেক সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব। আগের দিনে পরশুর ভিডিওটাতে আমি ভেবেছিলাম যে হয়তো আমার ঘরে 12 মাস ঠাকুর নাম হয়, ঠিক আছে 12 মাস ঠাকুর নাম হয়, তো তার জন্য হয়তো কপিরাইট মেরেছে। কিন্তু ওরা তো মুখে ঠাকুর নাম করে, তো কপিরাইট কেন মারবে? তারপর ভাবলাম যে আমার বাড়ির পাশে পুকুর আছে, তো সেখানে জল মারছিল, সেখানে ওই ভটপট ভটপট আওয়াজটা আমার কানে আসলো, কিন্তু ক্যামেরাতে আমি ভিডিওটা আমি চেক করেছি ধরা কিন্তু সেরকম পড়েনি, আর ঠাকুর নামও সেরকম ধরা পড়েনি, তো তাও কপিরাইট মারলো। কালকের ভিডিওটাতে বলো তোমরা কোনো কিছু আওয়াজ পেয়েছো শুধু মিউজিকটা ছাড়া? মিউজিকটা তো আমি অ্যাপের থেকেই দিয়েছি, যেইখান থেকে আমি এডিট করি সেখান থেকেই দিয়েছি, আর আগেও তো আমি এই বড়ো ভিডিওতে মিউজিক দিয়েছি, তো সেখানে কেন কপিরাইট দিল না? আমার কিছু মাথায় ঢুকছে না যে এটা কেন করলো আমার সঙ্গে, কেন? আমার মনটা ভীষণ খারাপ জানো তো, আমার ভিডিওটা ভিডিও না করলেই নাই ওর জন্য করতে হচ্ছে। তো দেখো বন্ধুরা, আই হোপ তোমরা দেখতে পেলে। তো আজকে এইটুকুই থাক, তো ভিডিওটা ভালো লাগলে আর কি বলবো, ভালো লাগলে যা ইচ্ছে তোমরা তাই করো, একটু লাইক দিয়ে দিও, একটু ভালোবাসা দাও, আমি আর কিছু বলতে পারছি না, ঠিক আছে? তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, ভিডিওটা এই পর্যন্তই।